সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ভুল থেকেই সফলতা লাভ। দুধ খারাপ হলে দই হয়ে যায়, দই দুধের চেয়ে দামি। যদি সেটা আরও খারাপ হয় তাহলে পনির হয়ে যায়। পনিরের মূল্য দই এবং দুধের চেয়ে অনেক বেশি। আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙুরের রসের চেয়ে অনেক বেশি দামি। তুমি খারাপ না, কারণ তুমি ভুল করেছ। ভুল হলো সেই অভিজ্ঞতা যা প্রত্যেক ব্যক্তিকে আরও মূল্যবান করে তোলে। ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছিলেন, যা তাকে আমেরিকা আবিষ্কার করতে সাহায্য করেছিল। আলেকজান্ডার ফ্লেমিংয়ের ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে সাহায্য করেছিলেন। টমাস আলবা এডিসনকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলেছিলেন, অসংখ্যবার। তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম। উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তাই এমন, মাথায় বুদ্ধি কম ছিল, কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে। ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন। এভাবে চিষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেকে এগিয়ে গেছে। কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, ভুল বলে কিছুই নেই, সবই নতুন শিক্ষা। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি। হাউ টু চেঞ্জ এ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ হয়ে বের হয়েছিল, তারপর তা বেস্ট সেলার হয়েছিল। কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা। মাঝে মাঝে ভুল লেখো, তাহলে যে সোশ্যাল সাইডে তোমাকে জিন্দিগিতে কমেন্ট করবে না বলে ফোন করেছে সেও কমেন্ট করবে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া। আর বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না, বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়। কলিন পাওয়েলের মতে, যোগ্য নেতা জন্ম নেয় না, তৈরি হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে। অন্যতম ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেল করেছি বলে আমি আজ সফল। হেনরি রিচার্ড ফোর্ড বলেছিলেন, ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন। কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না। যদি সব কিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না। পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে। কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে, কলম দিয়ে সুন্দর চিত্র হয় না। তাই আসুন আমরা ভুলকে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করি, ফুলের মতো জীবন করি। আমরা ভুল থেকে যা শিখি তা আমাদের নিখুঁত করে তোলে।